এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Thank you.
তার নদীর উপর সেই সেতুতে আমরা উঠেছি। এখানে উঠেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুন্দর, তিনি রেলপথের সেতুটা রেল সংযোগে যে ত্রুটি দেখা দিয়েছিল সেটি পরিদর্শনে বেরিয়েছিলেন এবং ঢাকা থেকে এই পথটা পাড়ি দিয়ে এখন শরীরপুরে গাড়ির আক্রান্ত দেখে নূরুল ইসলাম সুন্দরে পদ্মা সেতুতে উঠেছেন। পদ্মা সেতুর যে দিকে রেল লাইন অর্থাৎ উপরে রয়েছে সড়কপথ, নিচে রেলপথ, সেই রেলপথের অংশে প্রায় গোসলা উঠতে সিঁড়িতে উঠতে দেখা যায়নি এবং